예 아가 에 또 위에 님 색깔이 에 오라도 까지 자 위에 이랬겠지 너 보이나 에 아가 샤우스코트 같지 오늘 보이니 마마 오늘 보이니 ওই মুকুন্দ বাবু ছেলেকে আমি বিয়ে করব ওই খুনি লম্পটটা চোখের সামনে দিয়ে আমি সিঁদুর পরে শ্বশুর বাড়ি যাব ও দুঃসাহসী স্বপ্নটাকে আমার নতুন জুতোর তলায় গুঁড়িয়ে দেব আর সেটাই হবে আমার পিতৃ হত্যার চরম প্রতিশোধ 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 যেভাবেই হোক ক্ষতিকের মানে আমাকে প্রতিশোধের বিষটা পুনতেই হবে কেউ যদি ওর সর্বনাশ করতে চায় তাহলে সে আমার পরিবার কি হলেও তাকে আমি কোনোভাবেই ছেড়ে কথা বলবো না কিন্তু তার আগে এই বিয়ের উৎসবটাকে আমাকে বন্ধ করতে হবে না না দিদিমণি হলেও বিয়ে বন্ধ করার কথা উচ্চারণ করবে না এ ভাই এই প্রথম এবাড়িতে এত বড় উৎসব হচ্ছে একসঙ্গে জোড়া বিয়ে জোড়া নেমন্তন্ন আমরা সবাই ডবল খানা খাবো ফটি তুমি সবসময় কেন বলতে এত অবুঝাও কোনোদিন তো তোমার মনের গভীরে একটু বুদ্ধি সঞ্চার করবে না বেশি বুদ্ধি গলায় বাঁধা পাথর হয়ে মানুষ সংসার সমুদ্রে ডুবিয়ে মারে আর বোকামি হলো সেই গল্পের ম্যাজিক জুতো যেটা পায়ে দিলে এক নিমিষেই মাটি পৃথিবী থেকে অনেক দূরে চলে যাওয়া যায় একজন সত্যিকারের বোকার মুখ থেকে এইসব কথা শুনবো আমি আশা করিনি তাই তো মাঝে মাঝে মনে হয় তুমি আমাদের চাইতে সবার উপরে আছো তাই তো তুমি নিজেকে এতটা ছোট করে নিচু করে রাখতে পারো কত কথা যদি আমি বুঝতে পারতাম তাহলে তো আমার এই বুদ্ধির দোষটাই কেটে যেত ওই ওই দোষটাই তো তোমার সবচেয়ে বড় গুণ ফটি কেন সেটাকে সবসময় ভুলে থাকার ভান করে থাকো বলো তো কেন বুঝতে চাও না জয় দেবদাসের মতো ছেলেকে আমি কোনোদিনও বিয়ে করতে পারবো না কেন তো বসে এই কথাটাকে আমাকে বারবার মনে করে দিয়ে সেই মিথ্যাটাকে মনে করে দিয়ে আমাকে কষ্ট দাও বলো তো তোমার মনের এক মুক্তি স্বপ্নকে শুধু ভেঙে দিতে চাই মিথ্যে নয় সম্পদের মিথ্যে নয় এই যে আমার এক মন্ত্র ভালোবাসার মন্ত্র আমি যে তোমাকে সত্যি করে খুব ভালোবাসি ফটি আমার পরানো জাহাজ তুমি যে জীবনে মানুষ বাঁচে সেই জীবনটা তার রক্ত মাংস মজ্জায় মিশে গিয়ে একটা পুরনো অভ্যাসে পরিণত হয় তখন ওই মহারাজেরও মটা ভাজা কাজ সব হয় সব নয় ফটিক সব নয় আমি এ ঘরে বসে যে রাজভোগ মুখে তুলেছি তার মধ্যে তো অনেক লাঞ্ছনা কাঞ্ছনা রক্তের দাগ লেগে আছে ফটিক আমি আমি শুধু চাই তোমার ভালোবাসা নিয়ে বাঁচতে তোমার ভালোবাসা নিয়ে আলোর পথে চলতে বাহ চমৎকার দুদিন পর সে আমার বউ হবে সে তার বাড়ির চাকরকে প্রেম নিবেদন করছে বাহ 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 দেবদাস ফটিক যদি আমার বাড়ির চাকর হয় তাহলে যে ছেলেটা আমার বাবার কারখানায় চাকরি করে তাকে কি বলে ডাকবো দেবদাস চাকরি করলে কেউ চাকর হয় না আমার শিক্ষা দীক্ষা বংশ মর্যাদার সাথে তোমাদের যে আশ্রিত আগাছে তাহার কোনো তুলনাই হয় না দেবদাসের মতে তুইও তো আমাদের বাড়িতে আসবি না তুমিও তো তুমি তো একটা বড় গাছা কি বলছো বেবাটা এই না আমি আমি তোমাকে ভালোবাসি আমি ভীষণ ভালোবাসি তোমাকে দিদিমণির পরিচয়ের সঙ্গে বিরাট একটা টাকার অঙ্কের মিল আছে বলে তোমার এই ভালোবাসার হিসেবে মনটার অঙ্ক কষতে পেরেছো নইলে ওই গরিবের মেয়ে শেফালি ভালোবাসাটাকে তুমি ওভাবে ফুটবলের মতন লাথি মেরে চলে আসতে পারো তুই কি বল এই বিমাসের কথায় নেচে কোনো লাভ হবে না কারণ ওর বাবা তোকে কিছুতেই জামাই বলে মেনে নেবে না জামাই হওয়ার শর্ত থাকলে আমি তো লেখাপড়া শিখে গলায় দুটো সার্টিফিকেট ঝুলিয়ে তোমার মতন অমানুষ হওয়ার চেষ্টা করতাম সেটা পারিনি বলেই অশিক্ষিত ছেলেটা নিজের মাথাটা এখনো উঁচু করে রাখতে পেরেছে ওই উঁচু মাথাটা আমি ভেঙে দেবো বলে হারাম জানা কালো বড় সাহস তো ভাবি জামাই অপমান করে কথা বলিস তুমি নিজের ইচ্ছার জামাই পছন্দ করে রাখতে পারো কিন্তু এই বিয়েটা কিন্তু আমি আমার পছন্দ মতো করব
এবারে যে আমার কথাটাই শেষ কথা, আমি যেটা ভালো মনে করব সেটাই হবে। তাই ফটিকে রে, তোর বিয়ের আগে পরীক্ষা থাকে এই বাড়ি থেকে বের করে দেব। আমি ফটিককে ভালোবাসি বাবা, আর আমার সামিত্যের অধিকারী ফটিক এই বাড়িতেই থাকবে। না দিদিমণি, না, জোর তো কেউ কাউকে কোনো অধিকার দিতে পারে না, ওটা নিজে জোরে অর্জন করতে হয়। তাই 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 বাবুর কথা মেনে নিয়ে আজই আমি বাড়িতে চলে যাব। যদি কোনোদিন নিজেকে তোমাদের যোগ্য করে তুলতে পারি, তাহলে তোমার দেওয়া অধিকারটা আমি আবার আমি ফিরে এসে স্বীকার করে নিতে চাই। তুমি যোগ্য কিনা তার বিচার তো আমার কাছে ফটি। তাই আজকে বলছি, তুমি যদি এই বাড়ি ছেড়ে চলে যাও, তাহলে আজকেও আমি তোমার সঙ্গে তোমার বাড়ি ছেড়ে চলে যাব, তোমার সঙ্গে চলে যাব। আজকে আমি বলছি ফটি, এসো এসো ফটি এসো, আজকে সবার সামনে আমার হাত ধরে তুমি আমাকে এই বাড়ি থেকে বাইরে নিয়ে চলো। চলো ফটি, চলো, এসো এসো ফটি এসো। চলো ফটি, আমার মেয়ের গায়ে হাত চলে তোর লাশটাকে আমি দামোদরে চলে পুঁতে রাখবো। হারাম জামা, এই মুহূর্তে বাড়ি ছেড়ে বেরিয়ে যা। ফটিক চলে গেলে তোমার পায়ের তোলা থেকে সব মাটি সরে যাবে যে দাদা। তাহলে তাহা বলি তুম ঘর অর্থের অহংকারটা তাঁতের ঘরের মতো হয়ে পড়বে। এই মহাদেবে, তাহলে উল্টো পাল্টা কথা বলে না, তোকে আমি ইয়ে করতে পারবো না। যা দেবদাস, যাও ভেতরে যাওয়ার আগে আমার একটা কথা শুনে যাও। অর্ধেক রাজত্ব পাওয়ার লোভে তুমি যে রাজকন্যার হাত ধরতে চাইছো তার বাবা কিন্তু মোটেই মহারাজা নন, একটা পথের ভিখিরি। কি বলি মহাদেব, আমি এত বড় কারখানার মালিক হয়ে আমি কোন দুঃখে ইয়ে হতে যাবো, মানে পথের ভিখিরি। কারণ এই দলিলটার যে নিয়তির নির্দেশ হয়ে তোমার পাশার ছককে উল্টে দিয়ে ওই ফটিককে কারখানার মালিক করে দিয়েছে। না না, আমি কি করে ওই জমির মালিক হবো? তুমি কি বলছো কাকা বাবু? হে ফটিক, একদম বিশ্বাস করিস না, ওরা না তোকে ওই কথার ফাঁদে মানে ইয়ে করতে চায়, মানে ফাঁদে ফেলতে চায়। তুই বেরিয়ে যা, যা চলে যা। ফটিক চলে গেলেই তো এই দলিল লেখাটা মুছে যাবে না দাদা। এখানে স্পষ্ট করে লেখা আছে তোমার কারখানার 10 বিঘা জমির আসল মালিক হলো ওই ফটিকের বাবা। আমার বাবা ওই জমির মালিক? হ্যাঁ ফটিক, হ্যাঁ, তোমার বাবা মারা যাওয়ার আগে আমার বাবার হাতে সেই দলিলটা দিয়েছিল তোমাকে মানুষ করার জন্য। আর এই মাননীয় মহাশয় সেই কথাটি চেপে গিয়ে ওখানে কারখানা বানিয়ে মহারাজা হয়ে বসে আছেন, আর আসল মালিক চাকরের পরিচয় নিয়ে এখানে পড়ে আছেন। হ্যাঁ উদ্ধার করে বড় উপকার করেছিস ভাই। ফটিক যা, বাস থেকে নিয়ে বাড়ির ভেতরে যা। আপনি কি বলছেন ফটিক? ফটিক না, ফটিক না, আজ থেকে ওরে ইয়ে বলবে, ইয়ে মানে ফটিক বাবু। কি হলো ফটিক, দাঁড়িয়ে কেন? যা ভেতরে যা। না বাবু, নেড়া বারবার বের তোলা যায় না। তাই সে বাড়ি থেকে যাওয়ার সময় এ বাড়ির সম্পত্তি অধিকার আমি কেড়ে নিয়ে যাবো, নয়তো ভিকিরি হয়ে আপনার মেয়েকে আমি সিঁদুর পরিয়ে আমার সঙ্গে নিয়ে যাবো। এই সম্পত্তি অথবা মেয়ে, এই দুটোর মধ্যে একটাকে আপনি বেছে নিন, এই অন্যটাকে আমি নিয়ে যাব। বাহ, এ তার কথা বলছিল ফটিক, এই সম্পত্তি না হয় মেয়ে, মেয়ে না হয় সম্পত্তি।
সম্পত্তি মেয়ে সম্পত্তি মেয়ে এই সম্পত্তিটাই থাক, কেউ মেয়েটাকে নিয়ে বিভাষা দেওয়া হবে, আমি যাবো কোথায়? তুই জাহান্নামে যাবে। হ্যাঁ, তুই জাহান্নামে যাবে। স্যার, যে ছেলে ছ মাস একটা মেয়ে পটাতে পারে না, তার আমি পুরুষ বলেই মনে করি না। লক্ষ্মী চেয়ে তো বড় সম্পদ বড় হতে পারে না কাকা বাবু। ঠিক, আমার বাবু টাকার লোভে সে ঘরের লক্ষ্মীকেই বিক্রি করে দিবে। এটাই আমার জীবনের সবচেয়ে বড় সৌদা কাকা বাবু, এটাই আমার জীবনের সবচেয়ে বড় সৌদা। এসো বিপাশা, তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই বাবু, তোমার এই ব্যবসার হিসেবে আমি হারলাম কি জিতলাম সেটা জানি না বাবা, তবে আমি একটা কথা জানি বাবা, যে এই সংসারে সাজ করে কেউ বড় লোক হতে চায় না, আবার এই সংসার কাউকে বড় লোক হওয়ার জন্য সাধে, সেই মানুষটার প্রাণের সাধিকা হতে পেরে আমি ধন্য বাবা, আমি ধন্য। সেই সাধিকার পুজোটা সার্থক করার জন্য আমি সাধন পরিচয় তৈরি করবো, এমন কিছু করব যাতে আপনাকে নতুন দস্তা হারাও এই পথিকে শ্বশুর হিসাবে মনে হয়। চলে এসো কেন, যাও দুটা কম্বল গুটিয়ে উল্টোতে চেপে মাসির বাড়ি রওনা দাও। মুখে আমি মাসির বাড়ি যাবো স্যার। কেন কেন কেন, ওই এক কান কাটা হয়ে এসেছিলে, এবার দু কান কাটা হয়ে ফিরে যাবে নাচতে নাচতে। হ্যাঁ, চলে যাবো যাবো স্যার, যেতে আমাকে হবে। কাল উচ্চা স্যার রঙিন চশমা চোখে দিয়ে আমি যে আশার দুরাশার তফাতেই ভুলে গেছিলাম, শিক্ষার ভূম অভিমানে ভুলে গেছিলাম, সোনার পাত দিয়ে মোড়া থাকবে কখনো সেগুন গাছের মর্যাদা পাই না স্যার, কখনো সেগুন গাছের মর্যাদা পাই না। আর এই সত্যটা একদিন আপনাকেও মানতে হবে, যতই আপনি এই রঙিন পাজামা পরে পাঞ্জাবি পরে বাবু সেজে থাকুন, আপনাকেও একদিন এই মান বাজারের মানুষ বলবে এই মুকুন্দ সাহা দেখতো কেমন করে ওই পিঁড়ির পরিবর্তে মেয়ে জামাইয়ার সম্পত্তিটাকে একশতই বেঁধে ফেললাম। কিন্তু তোমার ভাই এই মহাদেবকে তুমি এখনো মানতে পারো না দাদা, তাই তুমি জমির তুলে ডুপ্লিকেট নিয়ে তোমার যে সম্পর্কে সূচনা করলাম, একদিন হয়তো বিভীষণ হয়ে তোমার সোনার লঙ্কা ধ্বংস করে তা শেষ করবো। এই সুযোগ জমি আরে হারাম জানা পাবি না, মায়ের পেটের ভাই বলে তুলে সেটা আমি ক্ষমা করে দিয়েছি। ঘরের ঢেকি যখন কুমির হয়ে কামড়তে চায় তখন সেই কুমিরের চামড়া দিয়ে আমি ঢাকা বাজাবো ঢাক। পাঠিয়েছিলাম সে খবরটা কি হলো বল। এসপি স্যার কিছু করবে নাই বাবু,
স্লিপ রিপোর্ট লিখে খাতাটা বন্ধ করে রাখলো বদলে মনে ও ওকে ওকে অ্যারেস্ট করবে না উনি বলেছে এসব কিছু যাচাই না করে কাউকে অ্যারেস্ট করা যায় না লেকিন পুলিশের আদমি হয়ে ওসিও সালাকে ধরছে নাই কেন খুনি খোলা বাজারে ঘুরে বেড়াচ্ছে আর পুলিশ তারাই বসে খৈনি ঢলছে খৈনি ঢলছে আমি একটা মতলব দিতে পারি বাবু শ্রীনিবাস আজ আমি কোন কেড়ে কেড়ে ভয় পাই না রে এরপর থেকে তুমি আমাদের কাছ থেকে একটা টাকা পাবে না শ্রীনিবাস বাবু কারণ আজ হোক আর কাল হোক আদালতে দাঁড়িয়ে তোমাকে এই সত্যি কথা বলার জন্য তোকে আমি আর বাঁচিয়ে রাখবো না রে শ্রীনিবাস আজ আমার হাতেই তোরে মরতে হবে সাক্ষী দেবে রে শালা তুই মরে গেলে অমর বিশ্বাসের খুনের দায়ে অমরী দরগা অমর বিশ্বাসকে গ্রেপ্তার করতে বাধ্য হবে আমি পাঁচ মরে সারা পাঁচ তুই মরে গেলে তুই মরে গেলে ওই সময় তারা গাও হবে সব ভালো করবে আমার বিশ্বাসের ফোনে তাই তুই এক ঢিলে আমি দুটো পাখি বার বলে সারা দুটো পাখি
আমি জানি আমার মল্লিকা কোনদিন এই কাজ করতে পারে না। তুই মিথ্যে কথা বলছিস। না মাসি না, আমি মিথ্যে কথা বলছি না। আমি জানি মল্লিকাদির বাড়িতে বিয়ের মেয়া বাজে হচ্ছে, আর একটু বাড়ি মুকুন্দ বাবুরা ওকে আশীর্বাদ করতে আসবে। কিন্তু মল্লিকা মল্লিকা তো আমার অফিকে ভালোবাসত, ওদের দুজনকে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছিলাম। কিন্তু মল্লিকা এ বিয়ে রাজি হলো কি করে সেটা তো আমিও বুঝতে পারি না। কিন্তু আমি তো মল্লিকাদির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, সে একবারও আমার সঙ্গে দেখা করলো না। ওর কাকা ওদের দরজা থেকে আমাকে ফিরিয়ে দিল। কি এমন একদিনের মধ্যে হলো যে এইভাবে মল্লিকা বদলে গেল? এ প্রশ্নের উত্তর একমাত্র অভিজ্ঞতাই দিতে পারে। তাকে তো সকাল থেকে খুঁজেই পাচ্ছি না। সে যেমন হঠাৎ এসে আমার বুকে মা বলে ছাপিয়ে পড়েছিল, আবার হঠাৎ বুঝে আমার কাছ থেকে যে উধাও পেয়ে গেল বোধহয়। না না, তোমাকে আর না বলে অভিজ্ঞতা কিছুতেই যেতে পারে না। পারে পারে পারে, মায়েদের যে এমনই বরাত, যতই সন্তানকে আগুনে ধরতে যাক না কেন সন্তানটি পিছলে বেরিয়ে যাবে। ওর সঙ্গে তো আমার কোনো রক্তের সম্পর্ক নয় রে। বাবু তো মানুষ, মানুষকে ভালোবেসে কাছে টানে। তুইও তো দেবুকে ভালোবেসে চিনিস, ভালোবেসে কি তাকে ধরে রাখতে পারলি? ওর মানুষকে সেবারে কেমন করে আজকে রাজ্যে বাসি কেমন করে আজকে রাখবো? আচ্ছা তো তুমি হঠাৎ অদ্ভুত করেছো নাকি দেবুদা? অদ্ভুত করে নয়, আমাকে মুকুন্দবাবু তার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তুই ভাবলি কি করে আমাদের এই সস্তা জিনিসটা বাজারে বিক্রি করলেও তোর পায়ে একজোড়া জুতোও হবে না? একটা ভুল করছি বলে তুমি আমাকে ক্ষমা করবে না? বলো বলো কি করে ভাবলি যে আমরা তোকে আদর করে ঘরে তুলবো? না, আমি জীবনে আর কোনোদিন ভুল করতে পারি না। আমি সারা জীবন হাসপাতালে কাজ করে একটা জিনিসই শিখেছি, অঙ্গ বুঝে গেলে তাকে অপারেশন করে বাদ দিতে হয়, নাহলে সারা শরীর পচে যায়। তাই তোর নামটা আমার জীবন থেকে মুছে গেছে। তুই বেরিয়ে যা, বেরিয়ে যা বাড়ি থেকে। ও যাবে না। যাবে না? না, তোমাকে আমার একটা প্রশ্নের জবাব দিতে হবে মা। সন্তান যদি মায়ের স্টোরিয়ায় ডুবতে বসে, তুমি মা হয়ে সেই সন্তানকে উদ্ধার করবে নাকি তার দোষ তুলে বিচার করবে? উদ্ধার করার জন্য শুধু মা কি দরকার হয়? নাম্বার সময় তো মায়ের কোনো বারণই শোনে না। তুমি তো পৃথিবীর সব সম্পর্কে দান প্রতিদানের পথ চেয়ে থাকে, শুধু মায়ের স্নেহ কখনো প্রতিদানের জন্য হাত বাড়ায় না। তুমি তুমি দেবুকে ক্ষমা করে দাও মা, তুমি দেবুকে ক্ষমা করে দাও। কিন্তু আমার জীবনে ক্ষমার ফুটপাত যদি খবর প্রসারিত যদি বিশ্বাস হয়ে গেছে রে বউকি, ক্ষমায় যদি না করতে পারবে তাহলে তুমি খ্রিস্টান হয়েছিল কেন? তোমার যিশুকে যারা ক্রুশবিদ্ধ করে মেরেছিল তিনি তো তাদের ক্ষমা করেছিলেন মা, তাহলে তার এই পবিত্র চিহ্নটাকে বুকে নিয়ে তোমার আনন্দ ধর্মটাকে অস্বীকার করতে পারো না মা? দাও না দাও না, ওকে ক্ষমা করে দাও মা। অভি ওরে ওরে মায়ের কাছে তো ক্ষমা পেয়ে গেছিস, কিন্তু শেফালি না তুই অনেক অপরাধ করেছিস। শেফালির মতো মেয়ে আছে জন্ম অপরাধী, তাদের মন শিখতে নেই, ভালোবাসার অধিকার থাকতে নেই তাদের, তাই তাদের মান অভিমান যা পার ছোট ছোট স্বপ্ন
ভাবনাগুলো চিরদিন শুধু দুনিয়াকে পূজয় হয়ে ওই অন্ধকারে হারিয়ে যাবে দাদা, ওই অন্ধকারে হারিয়ে যাবে। আজ আমার একটা ভয়ঙ্কর ঝড় উঠেছে সৃষ্টি নিশান করে, জানিনা সেই ঝড়ের হাওয়া হয়তো আমাকে টেনে নিয়ে যাবে জীবনের উৎসব। নতুন করে আঘাত দিস না আমাকে অভিমন্য, নতুন করে আঘাত দিস না অভিমন্য। অভিমন্য নয়, ওই নামের আড়ালে লুকিয়ে আছে এক নিষ্ঠুর পরিচয়। আপনি কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, যেটা বলছি সেটা সত্য, আর তার জন্যই কলকাতা থেকে মিস্টার দাস এখানে এসেছে। কি সত্য সেটা বলুন, বলুন কি সত্য? এতদিন ধরে পুলিশ কর্মচারী হিসেবে আজ আমাকে ভয়ঙ্কর সত্যি কথাই বলতে হচ্ছে সিস্টার। হ্যাঁ বলুন। এতদিন এতদিন ধরে মিথ্যের মুখোশ পরে যে আপনাদের বিশ্বাসের ঘরে জায়গা করে নিয়েছিল তার আসল নাম হলো অমর বিশ্বাস। যে অমর বিশ্বাস মল্লিকার বাবার হত্যাকারী। প্রথম দিন হেডকোয়ার্টারের রিপোর্টটা দেখে আমিও বিশ্বাস করতে পারিনি, কিন্তু আজকে আমি নিঃসন্দেহ হয়ে ওকে ওকে অ্যারেস্ট করতে এসেছি। চুপ করে থাকিস না, চুপ করে থেকে এই মায়ের মনটাকে ভেঙে দিস না বল। উনি যা বললো সব মিথ্যে কথা বলেছে। আমি সত্যি অভিমন্য নই, আমি আমি অমর বিশ্বাস। লকআপ থেকে পালিয়ে আমি এখানে মিথ্যে পরিচয় দিয়ে লুকিয়ে আছি। ও ভগবান, মায়ের চোখ দিয়ে অন্যরা পরিচয়টা আমি কেন জানতে পারলাম না বল? কেন কেন তুই আমার সঙ্গে সালনা করলি? কেন আমার সেই ও ভালোবাসার বুকে ছুরি মারলি? কেন মিথ্যে পরিচয় দিলে কোনো অন্যায় কোনো পাপ আমি করিনি, আমি আমি হত্যাকারী নই। সে কথাটা বিশ্বাস করে আমি হয়তো তোমার তোমার মুক্তির জন্য চেষ্টা করতাম, কিন্তু কিন্তু আজ সকালে যে শ্রীনিবাস মণ্ডলের লাশটাকে খুঁজে পাওয়া গেছে, শ্রীনিবাস মণ্ডল মারা গেছে, তাকে খুন করা হয়েছে, আর তাকে খুন করেছো তুমি। শ্রীনিবাস মণ্ডল ছিল তোমার কেসের একমাত্র সাক্ষী, তাকে সরিয়ে দিলে তুমিও খুব সহজেই সব অভিযোগ থেকে মুক্তি পেয়ে যাবে। মল্লিকার বাবা আর শ্রীনিবাস মণ্ডলকে খুন করেছে এটাই ব্যক্তি, এটাই সহজ অঙ্ক। মুক্তি 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 নিয়তি, হে অদৃশ্য মহাশক্তি, কি কুটির তোমার মায়া বিহাসী, কি সুন্দর তোমার ওই মধুর মুখ মুখের চোখের চাউনি। আমাকে নিয়ে তুমি এই কোন খেলা খেলতে চাইছো? আপনার এই সহজ অঙ্ক নাই, আমার মুক্তি সদর দরজাটা খুলে দিয়েছে। আমাকে আমাকে নিয়ে নিয়তি তুমি এই কোন খেলা খেলতে চাইছো? নিশ্চিত মৃত্যুর হাতছানি থেকে তুমি আমাকে জীবনের সিংহদ্বারে এনে দাঁড় করিয়েছ। কেন 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 তোমার ওই কথার ছলনাতে আর তুমি আর তুমি আমাদেরকে খোলাতে পারবে না অভিমন্যু, আর খোলাতে পারবে না। আমি তোমাকে গ্রেফতার করবো।
করছি কমান্ডার আদেশ আপনি ফোন করছেন স্যার জওহর বাবু শ্রীনিবাস মণ্ডলকে খুন করছে একই লোক কিন্তু আমি সে নই অর্থাৎ আসল খুন এই গ্রামের মধ্যে লুকিয়ে আছে আপনি আমাকে এক ঘন্টা সময় দিন স্যার আমি কথা দিচ্ছি এক ঘন্টার মধ্যে সেই শয়তানের মুখোশ আমি খুলে দেবো হ্যাঁ আমি তোমাকে এতদিন সময় দিয়েছিলাম সবকিছু জানার পরও কিন্তু আর দ্বিতীয় খুন করার পর আর আমি কোনো সময় দিতে পারবো না আমি আপনার কাছে হাত চোট করে অনুরোধ করছি স্যার আপনি একদিন একদিন এইখানে দাঁড়িয়ে আপনি আপনাকে আমার আপনার জীবন জীবন আমাকে সাহায্য করার শপথ নিয়েছিলেন আজকে আমি 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 আপনার পায়ে ধরে অনুরোধ না না আপনাকে সারা জীবনের মতো অনুরোধ করতে হবে ক্ষমতা ক্ষমতা কেউ এক পা নড়বার চেষ্টা করলেন না আমার তুমি কিন্তু ভুল করছো এভাবে তুমি পালিয়ে যেতে পারবে না আমি বাঁচবই কারণ সত্যের সকাল থেকে ফিরিয়ে আনার জন্য আমাকে বাঁচতেই হবে আপনারা যদি আসল খুনকে ধরতে চান তাহলে আমার কথা মতো কাজ করুন বাইরে খবর ছড়িয়ে দিন শ্রীনিবাস মণ্ডল বেঁচে আছে তাকে হাসপাতালে এক নম্বর কেবিনে শুয়ে রাখা হয়েছে আপনি মাঝারি হাসপাতালে চলে আসুন আমি এক ঘন্টার মধ্যেই সেখানে হাজির হব ওকে বেস্ট অফ লাক নতুন জীবন ওই মুকুন্দ সাহার আত্মীয় হয়ে আমার একটা নতুন জীবন শুরু হবে ওই সাহাবাতে ঢুকে আমি এখন ফাল হয়ে বেরোবো আর আগে যে আমার বুকটা ভালো ভালো করে দিলে শালা কাল মল্লিকার বিয়ে আজ ওর আশীর্বাদ করতে আসছে তবু টাকাটা হাতে এলো না কেন ওরে আর কত টাকা লাগবে এই তো সেদিন 50,000 টাকা আঁচলে বেঁধে ফেলেছো জামাই বাবু মাত্র 50,000-এ কখনো বের বিয়ে হয় কেন হবে না মাত্র 30টি লোককে নিমন্ত্রণ করেছো খাট পালঙ্ক বিছানা কিছুই দিতে হচ্ছে না লোকের বাড়িতে লক্ষ্মী পুজো হলে এর থেকে বেশি খরচ হয় কিন্তু আমি যে সেই মানি কাছে শুনলাম ওরা নাকি তোর হাতে লাখখানেক টাকা দিয়েছে তুমি ওই ঘরে বসে বসে না ওই শুধু টাকার স্বপ্ন দেখছো লাখ টাকা কাকে বলে যান ওই একের পিছে কোনো শূন্য সালে লাখ টাকা হয় সে হিসেবটা রাখো কিন্তু তোর চরিত্রের হিসেবটা আমি ভালো করেই জানি আমাকে ফাঁকি দিয়ে কত টাকা চাইছিস বল চি 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 তুমি বিশ্বাস করো জামাই বাবু আমি নিজের লোকের কাছে কমিশন টমিশন খাই না শুধু ওই ঘাটক বিদায় হিসেবে পুরনো পাঞ্জাবিটা মুকুন্দবাবু দিয়েছেন কিন্তু বাকি 50,000 না পেলে আমি মল্লিকার আশীর্বাদ হতে দেব না বাহ বাহ চমৎকার বাবা চমৎকার নিজের ভাইদের বিয়ে নিয়েও তোমরা কান্নামি লঙ্কা ভাগ শুরু করে দিয়েছো তোর জ্যাঠা তার মেয়ের বিয়ের জন্য কলাক টাকা আলাদা রেখেছে বলতে পারবি জ্যাঠা মশাই কিছু না রেখে গেলেও তার মেয়েটাকে রেখে দিয়েছিল বলে আজ তাকে বিক্রি করে হাজার হাজার টাকা কামাতে পারছো বাবা তুমি নিজের বাবাকে এই কথা বলতে পারছো গীতা শ্রী ভগবান বলেছেন পিতা স্বর্গ পিতা ধর্ম তার মহিমাকে বাঁচিয়ে রাখার জন্য যদি তার চেতনাকে চাবুক মারতে হয় তাহলে সেটাই হবে শ্রেষ্ঠ পিতৃভক্তি হ্যাঁ বাবা হ্যাঁ শুধু সন্তানের জন্ম দিলেই বাবা হওয়া যায় না তাকে উদারতা মায়া মমতা আর মহত্বের এক জীবন্ত মূর্তি হয়ে সন্তানের বুকের সামনে আসন পেতে বসতে হয় ওই সকলে বাইরের জগতে তার সোনার মূর্তি তৈরি করে রাখলেও সে কখনো সন্তানের প্রাণের পুজো পেতে পারে না বাবা ওই শক্ত শক্ত কথা বলে মাঠে ঘাটে হাততালি পাওয়া যায় ওই বোনের বিয়ে দেওয়া যায় বিয়ে নয় বিয়ে নয় তোমরা দিদির বলির ব্যবস্থা করছো তাই আমি বেঁচে থাকতে তোমাদের ষড়যন্ত্রকে কিছুতেই সফল হতে দেব না না কল্যাণ
আমার বিরুদ্ধে কেউ কোনো ষড়যন্ত্র করেনি। আমি স্বেচ্ছায় বিয়েতে রাজি হয়েছি। তুই রাজি হসনি দিদি? রাজি যে হয়েছে সে এক বদমেজাজি বিকৃত মনের মেয়ে, প্রতিহিংসা রাগ আর অভিমান যার চিন্তা শক্তির আকাশটাকে কালো মেঘে ঢেকে দিয়েছে। আমি স্বীকার করছি, আমি স্বীকার করছি, আমি প্রতিশোধ চাই। আমার বাবার খুনিকে যদি আমি নিজে হাতে মরতে না পারি, তবু তার বিকৃত কামনা বাসনাকে আমি কিছুতে বেঁচে থাকতে দেব না। কিন্তু দিদি, না বললাম না, তোর কথা মেনে নিয়ে আমি কিছুতে একে ঘাতকের গলায় মালা দিতে পারব না। আমি যে তো কবিতার গলায় মালা পড়াতে বলছি না দিদি, শুধু শুধু ওই মানুষটার উপর অভিমান করে, ও শুধু ওই মানুষটার উপর অভিমান করে তুই নিজের গলায় ছুরি বসাস না দিদি। নিজের গলায় ছুরি পড়াবো মানে? আরে মুকুন্দ বাবুর ছেলে বউ হলে ওর জীবন ধন্য হয়ে যাবে। শুধু একটা জীবন নয়, আগামী সাতটা জীবন ধন্য হবে। কিন্তু মামা, ওর এখন আসছে না কেন? কখন আমার আশীর্বাদ হবে? আমি যেন অপেক্ষা করতে পারছি না। দিদি তুই কেন বুঝতে পারছিস না? তোর জমিটাকে পাওয়ার জন্য ওরা জোর করে কায়দা করে তোকে ও বাড়িতে নিয়ে যেতে চাইছে। কল্যাণ, কে কি করছে কি না করছে আমি কিছু জানতে চাই না। আমি শুধু জানতে চাই ওই অমানুষকে বিশ্বাস করে আমি যে পাপ করেছি, আমি সেই পাপের মহাপ্রায়শ্চিত্ত করতে চাই। সেই জন্যই তো আজ আমি তোমাকে আশীর্বাদ করতে এসেছি মা মল্লিকা। আহ, আজ তোমার মহা পিছে থাকলে বড় ইয়ে পেতে এর মনে আনন্দ। যেটা মশাই কতটা আনন্দ পেতেন জানি না, কিন্তু আমি বেঁচে থাকতে তোমাদের এই ছলনার অনুষ্ঠানে কিছুতেই উপস্থিত থাকতে পারবো না। তাহলে ওই শুভ সুশীঘ্র ওই আশীর্বাদের কাজটা আপনি শুরু করে দিন। হ্যাঁ হ্যাঁ, আশীর্বাদ আমি সব নিয়ে এসছি। মল্লিকা, এই হাত দিয়ে আজ আমি তোমাকে আশীর্বাদ করে যাই। এসো এসো, বাস কাছে এসো। নিজের চিচার আগুনের দিকে হাত বাড়াবেন না, আশীর্বাদের হাতটা নামিয়ে নিন। কোন সাহস এবার এসেছো? যে সব সাহসের জোরে আমি একদিন লকআপ থেকে পালিয়েছিলাম, যে সব সাহসের জোরে মল্লিকা, শ্রীনিবাস মন্ডল বেঁচে আছেন, তিনি হাসপাতালের এক নম্বর কেবিনে আছেন, কয়েক ঘন্টার মধ্যেই তিনি পুলিশের কাছে একদম মিথ্যে কথা বলবে না। শ্রীনিবাস মন্ডল কিছুতে বেঁচে থাকতে পারে না। না না না, আপনি ফুটবাক বলছেন, আমি জানি শ্রীনিবাস বাবুকে গোলা টিপে খুন করা হয়েছে। পোস্টমর্টমের আগে পর্যন্ত পুলিশ নিশ্চিত হয়ে বলতে পারে না কি করে মারা গেছে। তা তুমি কি করে জানলে শ্রীনিবাস মন্ডলকে গোলা টিপে? তুমি কোন সজোর দেখছো? যাও এই আত্মরক্ষার জন্য প্রত্যেককেই পিস্তল রাখতে হয়। কলকাতার রাজপথে যেদিন গান্ধীজির রক্ত ধরেছিল সেদিন অহিংসার শ্মশান যাত্রা শেষ হয়ে গেছে। এযুগের নরপশুরা শান্তির ভাষা বোঝে না, তারা মারের বদলে মার চায়, রক্তের বদলে রক্ত। না,
তোমাকে আমার সাথে যেতেই হবে। আর যখন সত্যের জোয়ার এসেছে তখন তুমি জীবন নদী থেকে কিছুতেই তুমি নেমে যেতে পারবে না। চল হাসপাতালের এক নম্বর কেবিনে শুয়ে পড়ছে আমার মৃত্যুবান, ওই মৃত্যুবানটাকে আমাকে আমাকে চিনিয়ে আনতে হবে। এই বসবান চল চল রে শালা ওই হাসপাতাল। আরে এই খুনো খারাপের মধ্যে আমি নাই, আমি আমি চললাম শান্তিপুরে। নিজের শ্বশুরবাড়ি বলে বসে চলে চল চল।